মোর যুজ বিজেপির কোনো নেতার বিরুদ্ধে নহয়, প্রতিদ্বন্দ্বী বিজুলি কলিতার বিরুদ্ধেও নহয়। মোর যুজ হল বাকি আর ফাঁকির রাজনীতির বিরুদ্ধে। মির্জাত নির্বাচনী প্রচার চলাই বিজেপিক আক্রমণে এই মন্তব্য গুয়াহাটী লোকসভার কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরের। জয়ন্ত মল্ল বৰুৱাক যদি মই উত্তর দিও, তেতিয়ালে মই 20,35,000 মানুহৰ প্রতিনিধিত্ব কেনেকে কৰিম, নেতৃত্ব কেনেকে দিম? মোৰ যুঁজখনটো তেওঁৰ লগত নহয়, মোৰ যুঁজখন বাকি ফাঁকি। 2 কোটি চাকৰি দিম বুলি কৈছিলে, 15 লাখকে টকা একাউণ্টত ভৰাম বুলি কৈছে, 16 মেত বিদেশী খেদিম বুলি কৈছিলে, 5টা ল'ৰা শ্বহীদ হ'ল, কা আনিলে, বুলডোজার লগাইছে, মাটির পট্টা দিম বলে কই পেলায় খিলঞ্জিয়াক আমার বুলডোজার লগাইছে, খোয়া পানির 1 জুনেরপরা দিম বলে কই পেলায় পানি দিব পৰা নাই, মূল যুজখন তাতে। সততে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে থাকা মীরা বরঠাকুর পুনের সরব হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। ওয়াক ওভার দিয়া কথা নয় যে পলিটিক্স ইজ মাইন্ড গেম, হু প্লেড ওয়েল ইজ দ্য উইনার। হিমন্ত বিশ্ব শর্মার মাইন্ড গেমটা খুব ভালকে খেলিব জানে, হিমন্ত বিশ্ব শর্মায় ভালকে জানে রেড কার্পেটের তলত মোৰ কোনো করাপ ফাইল নাই, ভালকে জানে যে মই দুখিয়া ক্যান্ডিডেট, মোৰ হাতত কোনো সিন্ডিকেটর পয়সা নাই, গতি মোকতো বেলেগ কটাক্ষ কৰিবলে কোনো ফাইলে নাই তেওঁৰ হাতত। হিমন্ত বিশ্ব শর্মায়তো গ্রাউন্ড রিপোর্ট চায়, গ্রাউন্ড রিপোর্টত গম পাইছে যে পাহাড়ৰ মানুহে ভোট নিদিয়ে, ব্যবসায়ীয়ে ভোট নিদিয়ে, যুব প্রজন্মই ভোট নিদিয়ে, তেওঁলোকে আসনির মাজত থকা 1,200 টকীয়া ভোটকিটা পাম বলে ভাবিছে, 1,200 টকা দিয়া অরুণোদয় মাতৃসমাজে সিদ্ধান্ত লৈছে যে 1,200 টকা এফালে দি পকেটত 4,000 টকা কাটি কাটি লৈ গৈছে, এটা গেষ্ট্রিকৰ টেবলেটৰ দাম 4 টকীয়া গেষ্ট্রিকৰ টেবলেটৰ দাম 18 টকা হৈ গ'ল, গতিকে তেওঁ যেতিয়া উমান পাইছে যে সেইকাৰণে তেওঁ ভাবিছে যে জিকাটোতো খাটাং, গতিকে তেওঁ ভাবিছে শুভেচ্ছাটোকে দি থৈ দিওঁ, মইহে যেন তেওঁক ফ্ৰী কৰি দিলোঁ। হিমন্ত বিশ্ব শর্মায় ভালকে জানে যে অসমত যিকোনো কাৰণত হিমন্ত বিশ্ব শর্মার দগাপালাত যে ভরি মীরা বরঠাকুরে নিদিয়ে ভালকে জানে, গতিকে শুভেচ্ছা তেওঁ দিছে ঠিক আছে, কিন্তু তেওঁ মোক শুভেচ্ছা নিদিয়ার বাৰু বিকল্পও নাই। বিজেপিক ভোট নিদিয়া লোকৰ নাম কটা যাব সরকারি আসনির পৰা। বিজেপির নেতাই এই অপপ্রচার জনতার মাজত চলোৱা বুলি অভিযোগ তুলি মীরা বরঠাকুরে কলে, বহু মহিলাক ভীতিগ্রস্ত করা হয়েছে যে বিজেপির ভোট দিলে আসনি কাটি দিব, মই মহিলা সমাজক কৈছো ভোট কাট দিব, মীরা বরঠাকুরের হয়ে প্রচার চলাই বকুর বিধায়িকা নন্দিতা দাসে বিজেপির হিতাধিকারী সৃষ্টির রাজনীতিক প্রত্যক্ষ করে কলে, সরকারি সুবিধা পাওয়া জনতার প্রাপ্য, এয়া জনতার প্রতি সরকারের কৃপা নহয়। আমি আসনি তো পাই থাকি আর দিবই লাগবে সরকার, আমার প্রাপ্য অধিকার, আমি সরকারক ট্যাক্স দিও, আমি জিএসটি দি আছো, আমি ট্যাক্স দি আছো, সেখানে আমি প্রাপ্য আমার অধিকার, আমার সংবিধানে অধিকার দিছে যে আমি আসনি পাবই লাগিব, তার কারণে জরুরি নহয় যে আমি বিজেপি ভোট দিব লাগিব। মীরা বরঠাকুরের প্রচার কার্যসূচীত সঙ্গ দিছে প্রাক্তন মন্ত্রী পবন সিং খাটোয়ার, প্রাক্তন সাংসদ আর পি সিংকে ধরে কংগ্রেসের নেতা কর্মী সকলে। আজি বহু বিজেপি কর্মী ইভেন আর এস এস লাগি হয়ে গেল, এটা আর এস এস অস্তিত্ব নাই অসমত হোক ভারতে হোক, কে পলিটিক্যালাইজ করে পেলালে, মোদী ডাঙরে পলিটিক্যালাইজ করে পেলালে, ইয়াতো রাজনৈতিকভাবে ব্যবহার করা আরম্ভ দিলে, আনকি আর এস এস পুরানা বিজেপির বাদ দিয়ক রামকও এটা বিজেপির এজেন্ট বানাই দিলে, রামক হাত ধরে সরু পালি নিচিনা মোদী ডাঙরে লই গিয়ে আছে, রাম বিশ্বব্যাপী ভগবান, মোদী ডাঙরে লই গিয়ে আছে মন্দিরতক, মন্দিরত অবস্থিত আছেই রাম, গতি একো এরা নাই, রাম শ্যাম যদু মধু আল্লাহ ঈশ্বর একো এরা নাই, সবকে বিজেপি এজেন্ট বানাই তুলিছে, গতি তেনে অবস্থা আমি বলে আহি আকো যেহেতু একটা ঘর বনাই অট্টালিকা বনালো, সেই অট্টালিকা বেলেগায় সুমাই গেল বেদখল করলে, আমি নতুন ঘর আকো বনাম বলি নতুন ঘর সুমাই নতুন ঘর বানাই আইলে তো কংগ্রেসে সদায় ঘর দিয়ে, আরে পুরানা মানুষ হয় এটা বলিষ্ঠ পদক্ষেপে বিজেপি বনাইছিলে, তাহলে ত্যাগ আছে পুরানা মানুষ আদরি লোক কেউ নলব। কংগ্রেসের জোরদার নির্বাচনী প্রচারের বিপরীতে বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধিও অব্যাহত রাখিছে ব্যাপক প্রচার অভিযান। দেওবারে পুয়া বশিষ্ঠত প্রচার চলাই বিজুলি কলিতা মেধিয়ে কলে, গুয়াহাটীবাসীর উপর আছে নরেন্দ্র মোদী, জে পি নাড্ডা, অমিত শাহর আশীষ, আর গুয়াহাটীবাসীর আশীষ আছে মোর উপর। বিরোধী মোৰ বাবে লক্ষ্য নহয়, মোৰ বাবে লক্ষ্য একমাত্র রাইজ, যে রাইজৰ সহাৰি মোৰ লগত কিমান আছে, আমাৰ লগত কিমান আছে, রাইজৰ আশীর্বাদ আমাৰ লগত কিমান আছে, আর ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোঁট রাইজে কিভাবে আশীর্বাদ করবলে ওলাই আহিছে, সেইটোৱে এতিয়া আমাৰ লক্ষ্য, গতিকে আন একো লক্ষ্য আমাৰ এতিয়া চকুৰ আগত। এফালে কংগ্রেসে জয়ী হওয়ার দাবি করার বিপরীতে বিজেপির দাবি গুয়াহাটীত পুনৰ হব বিজেপিৰ সাংসদ, পুনৰ প্রধানমন্ত্রী হব নরেন্দ্র মোদী।
বশিষ্ঠৰ পৰা হিমাংকৰ বৰ্মন আৰু আজাৰাৰ পৰা ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ৰমেন দাসৰ সহযোগত হিতেন মালীৰ ৰিপৰ্ট প্ৰতিদিন টাইম।